বাবা, হুম, আজ এত রান্না বান্না হচ্ছে কেন? কেন? সেটাই তো আমি তোমাকে জিজ্ঞেস করছি। বহুদিন হয়ে গেল তুমি তো এভাবে বাজার করো না। কি ভাবছেন বাবা? না ব্রেকফাস্ট করেছিস? হ্যাঁ। ওষুধ খেয়েছি? তুমি না কিরকম একটা হয়ে গেছো জানো? বাবা কাগজটা পড়তে দে। শুধু আজ নয়, লাস্ট কয়েকদিন ধরেই দেখছি তুমি ভীষণ অন্য মনস্ক। কেন বাবা? ওসব তোমার মনের ভুল। হয়তো তুমি মিছি মিছি এত ভাবছো, এরকম হবে এটা তো জানা ছিল। আচ্ছা, সব কি মানুষের ইচ্ছে মতো হয়? তোমার জীবনটা এভাবে কাটবে তুমি কোনোদিনও ভাবতে পেরেছিলে? একটা সুন্দর সুখী পরিবার চেয়ে কি পেলে? এমন একটা স্ত্রী আর মেয়ে যারা তোমাকে চোখের জল ছাড়া আর কিচ্ছু দিতে পারেনি। কেন এসব কথা বলছিস? ও রাধার মাকে বল মাংসতে বেশি ঝাল না দেয়। বলছি, 1.5 কেজি মাংস এনেছ, হাফ করতে বলি? না না, পুরোটাই রান্না করতে পারো। কেউ আসছে? দেখতেই তো পাবি, আজ তোর জন্য একটা বিরাট সারপ্রাইজ আছে। অরুণ দা আসছে? না, তাহলে রুমা মাসি? না বাবা, তুমি না আমার সবচেয়ে বড় বন্ধু, কেন এভাবে পালিয়ে যাচ্ছ?